আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কিয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন আয়রনের দামগুলো বলে দিব। ভিউয়ার্স, আমি নিজেও ওয়ালটনের আয়রন ব্যবহার করি বাসায়, তো এর জন্য আমি চাই যে আমি যেহেতু একটা ভালো প্রোডাক্ট ইউজ করছি বা একটা ভালো একটা ফিডব্যাক পাচ্ছি, আপনারা যেন একটা ভালো প্রোডাক্ট ইউজ করেন, সেই জন্য কিন্তু আমার এখানে আসা। তো ভাই, আমাদেরকে যে আপনার কাছে যে আয়রনের যে কালেকশনগুলো আছে সেগুলো দামগুলো আর আপনাদের ওয়ারেন্টিটা সম্পর্কে একটু বলেন। স্টিম আয়রন, ওকে, এটার দাম হচ্ছে 1270, আর যদি কিস্তিতে আপনারা কিনেন তাহলে আপনাদের লাগছে 1372 টাকা। এগুলো কি স্টিম সিস্টেম? হ্যাঁ, স্টিম সিস্টেম, পানি ইউজ করা যায়। আর একটু এভাবে দেখান, স্টিমের যে হোলগুলো একটু দেখান, এটা কিন্তু স্টিম সিস্টেম, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন স্টিম। এখানে কিন্তু পানি দিয়ে আপনারা, এখানে কিন্তু উপরে সুইচ আছে, এখানে কিন্তু এই যে এখান দিয়ে আপনারা পানিটা দিলে এটা বন্ধ করে, এখানে কিন্তু দুইটা আছে, একটা ক্লিন করার আর একটা হচ্ছে স্টিম করার। স্টিম একটা প্রেস করলে কিন্তু দেখা যায় যে স্টিমের মতো পানিটা বের হয়ে আসবে এবং খুব ইজিলি আপনারা যে আয়রন করার যে ব্যাপারটা, কাপড় ইস্ত্রি করে ফেলতে পারবেন। বিশেষ করে কটন কাপড়ে কিন্তু স্টিমটা বেশ কাজে লাগে, কারণ কটন কাপড় যেগুলো এগুলো দেখা যায় ভাত বেশি পড়ে থাকে, আর এমনিও পানিতে একটু ভিজিয়ে নিতে হয় আয়রন করার আগে, তো স্টিমটা করলে আর এই পানিতে ভিজানোর ঝামেলাটা থাকছে না। স্টিমটা দেওয়ার কারণেই তো এই পানি দেওয়ার ঝামেলাটা এড়ানো। অনেকেই আছে একটা ভ্রান্ত ধারণা যে হয়তো পানি দিলে ইলেকট্রিক জিনিস নষ্ট হয়ে যাবে, কিন্তু ভিউয়ার্স, এই ধারণাটা মোটেই ভুল। এটা কিন্তু আসলে নষ্ট হওয়ার মতো কিছু না, এটা বানানোই হয়েছে এভাবে, তাই নষ্ট হওয়ার কোনো প্রশ্নই উঠে না। এরপর আমরা যে আয়রনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 920 টাকা, এবং আপনারা যদি কিস্তিতে কিনতে যান 994 টাকা। এটা হচ্ছে ড্রাই আয়রন, ড্রাই আয়রন, পানি ইউজ হয়। ভিউয়ার্স, আমরা কিন্তু সবাই এখন অত্যন্ত কর্মব্যস্ত, দেখা যাচ্ছে বাইরে গেলে কিন্তু কাপড় চোপড় যদি আমাদের এলোমেলো থাকে বা আমাদের সেট আপ গেট আপ যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু হয় না, তাই আমাদের প্রত্যেকেরই কিন্তু ইলেকট্রিক আয়রন কিন্তু দরকারই হয়। আর যখনই আপনারা আয়রন কেনার কথা ভাববেন তখনই অবশ্যই কম দামি পচা আয়রন না কিনে ভালো ব্র্যান্ডের থেকে একটা ভালো আয়রন কিনবেন, তাতে আপনারা পাবেন স্থায়িত্ব এবং ভালো মানের গ্যারান্টি। আর ওয়ালটন অবশ্যই একটা আস্থার জায়গা বাংলাদেশে, বাংলাদেশে এক মোটামুটি দেশি পণ্য হিসেবে কিন্তু খুব ভালো নাম করেছে এবং জিনিসপত্রগুলোর জন্য খুব ফেমাস ওয়ালটন ব্র্যান্ডটি বাংলাদেশে। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশেও ওয়ালটনের বিভিন্ন পণ্য এখন সেল হচ্ছে। তো এটা এইটা যে আমরা ওয়ালটনের আয়রনটা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে 710 টাকা। আপনারা কিন্তু কাউকে গিফট দেওয়ার কথা চিন্তা করলে কিন্তু 1000 টাকার ভিতরে কিন্তু খুব ভালো একটা জিনিস কিন্তু দিচ্ছেন, এটা কিন্তু সবারই কিন্তু কাজে লাগে। তো এটা হচ্ছে 710 টাকা, আর আপনারা যদি কিস্তিতে কিনতে চান তিন চারটা প্রোডাক্ট একসাথে মিলিয়ে তাহলে কিন্তু 766 টাকা লাগবে আপনাদের। ওকে, এরপরে আমাদের আরও দুই তিনটা আমরা আয়রন দেখতে পাচ্ছি, মানে মোটামুটি 1700 টাকা থেকে 2000 টাকার ভিতরে আসলে আয়রন পাওয়া যাবে ভালো, 1270 পর্যন্ত। ওকে, তার মানে 700 থেকে 1200, তার মানে আপনারা এখানে যদি আসেন তাহলে খুব সহজে 700 টাকা থেকে আপনারা 1270 টাকার ভিতরে পেয়ে যাবেন আপনাদের পছন্দের আয়রনটি। এখানে আরেকটা আয়রন দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে এটার দাম হচ্ছে 1130 টাকা, এবং যদি আপনারা কিস্তিতে কিনতে চান তাহলে 1220 টাকা নিবে এটার দাম। তারপরে আমরা এগুলো একটু বলে দেন, এটাও স্টিম আয়রন। ভিউয়ার্স, আসলে আমি আপনাদেরকে জাস্ট দামের একটা ধারণা দেওয়া, এখানে আসলে তো আপনারা যখন কিনবেন তখন আরও অন্যান্য প্রোডাক্টগুলো তো দেখতেই পারবেন। ১২৭০ টাকা, এটা কি গ্যারান্টি একই, ওয়ারেন্টি একই। ওকে, এটা হচ্ছে আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, 730 টাকা। ও, এটা স্টিম না, স্টিমেরটা আরও বেশি দাম, এরকম মডেলের স্টিমেরটা দাম বেশি, এটা ড্রাই আয়রন। ওকে, এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি আয়রন, ভাই আমাদেরকে এইটার দামটা একটু বলেন। স্ট্যান্ড স্টিম আয়রন, স্ট্যান্ড স্টিম আয়রন, এটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, এগুলো তো হাউসহোল্ডের জন্য না, ম্যাক্সিমাম টাইম এগুলো কমার্শিয়াল ইউজের জন্যই মনে হয় ব্যবহার করে, হাউসহোল্ডে ইউজ করে যারা, বিশেষ করে স্যুট ইউজ করে তাদের জন্য। ওকে, এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা কত? ভিউয়ার্স, এই যে স্ট্যান্ড স্টিম যে আয়রনটা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে 5700 টাকা। 5700 টাকা হলে পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর অ্যামেজিং একটা আয়রন, আর কিস্তিতে নিলে হয়তো মেবি 1-1.5 হাজার টাকা বেশি হতে পারে, 1000 বা 1200 সামথিং, এরকম এর চেয়ে বেশি মনে হয় না হবে।
তো ভিউয়ার্স এই এই যে দামের রেঞ্জ আমি বলে দিলাম এই দামে কিন্তু পেয়ে যাবেন আপনাদের মন পছন্দ মতো আয়রন তো আশা করি ভিউয়ার্স আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ালটন প্লাজা মনিরুল ইসলাম রানা হচ্ছে এখানকার ম্যানেজার রানা ভাই আর এইটার নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি 01678048562 আমি আবারও বলছি 01678048562 আর গ্রামীণ ফোনের নাম্বারটা আমি বলে দিচ্ছি 01711221663 আমি আবারও বলছি 01711221663 আর এটার অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি ওয়ালটন প্লাজা আজিমপুর ব্রাঞ্চ 64 পিলখানা রোড আজিমপুর ঢাকা তো ভিউয়ার্স আমাদের সাথে হামিম ভাই আমাদেরকে আজকে অনেক হেল্প করেছে এর জন্য হামিম ভাইকে অনেক 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 ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিওটি আর ভিউয়ার্স আমার ভিডিওটি ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওটিতে শেয়ার করবেন আমার ভিডিওটি এবং সাবস্ক্রাইব করতে তো মোটেই ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ